وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে
আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন এবং ইসলাম নামক মহান দৌলতে দান করে আমাদেরকে মর্যাদাশীল করিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয় নিগ্রহ ভালোবাসা নিয়ে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টা হলো দুনিয়াতে সুখ শান্তি সবাই চায় সুখ এবং শান্তি সবাই চায় আসলে কি সুখ এবং শান্তি দুনিয়াতে পাওয়ার জায়গা এবং এটা কি সুখ শান্তির স্থান দুনিয়াতে কি কেউ সুখ শান্তি পেতে পারে প্রকৃত শান্তি এবং সুখ কোথায় এবং সেটা কোথায় পাওয়া যাবে বিষয়টার জন্যই সামনে আনলাম যেহেতু আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং জেনেছেন গতকালকে বাংলাদেশে উলামায়ে কেরামের উজ্জ্বল আকাশ থেকে অতি উজ্জ্বল আকাশের একটি নক্ষত্র ঝরে পড়েছে যিনি বাংলাদেশে আমি একটা পোস্ট করেছি যে বাগানে হাজার রকমের ফুল থাকে বাগানে হাজার রকমের ফুল থাকে কিন্তু গোলাপের মতো কোনোটাই নয় আমাদের বাংলাদেশে হাজার লক্ষ উলামায়ে কেরাম আছে আল্লামা নামে শুরুতে অনেকেরা আছে মাওলানা শব্দ অনেকের নামে শুরুতে আছে কিন্তু আল্লামা জুনায়েদ বাবুগিরির মতো সবাই হয় জীবনে তাকে রোগ স্পর্শ করতে পারে নাই যাকে ভয় ভীতি কখনো স্পর্শ করতে পারে নাই যিনি চরম নির্যাতনের মুখেও কখনো পাখির সামনে হত স্বীকার করে নাই কথা বলেন সে আল্লামা জুনায়েদ বাবুগিরি গতকাল চলে গেছে আমার মনে হয় গত বছরের কাছে দিয়ে বর্তমান হৃদয় স্পটে ভেসে ওঠে হুজুরের সঙ্গে সর্বশেষ আমি গাজীপুরের এক মাতৃ হুজুরের আগে বয়ান করেছি দীর্ঘ এক ঘন্টার উপরে কথা বলেছি হুজুর স্টেজে উঠেছেন আমাকে অনেক কথা বলেছে দীর্ঘ সময় হুজুরের সাথে কথা হয়েছে দোয়া দিয়েছে প্রাণ ভরে দোয়া দিয়েছে তার লাইফ ইজ হ্যাপি
এই মানুষটার জীবনে সুখ এবং শান্তি পাওয়ার জন্য কোন কোন জিনিস আবশ্যকীয়, এই কয়টা জিনিস থাকলে পরে আমরা বুঝতে পারি লোকটা শান্তি আছে। প্রিয় ভাইরা, এক নম্বরে কোন মানুষ যদি দাবি করে যে আমি জীবনে সুখী, আমি জীবনে শান্তিতে আছি, সুখী মানুষের প্রতিচ্ছবি, সুখী মানুষের তুলনায় মডেল যদি আপনি দেখাইতে হয়, সর্বপ্রথম শর্ত হল সুখী হওয়ার জন্য অসুস্থ হতে পারবে না। কেউ যদি অসুস্থ হয়ে যায় যদি পরে পরে এটা তো সুখী কথা বলে না, সুখী না কদিন পরে পরে ডাক্তারে দৌড়ায় আর ওষুধ খায় আর ব্যথায় কাত আর ডায়ালিসিস করতে হয়, কিডনি অফিস হয়ে গেছে, ডায়াবেটিসের জন্য হামেশা ওষুধ খাইতে হয়, হাঁটতে হয়, দৌড়াইতে হয়, একটু মেরুদের কাজ করতে পারে না, হাত দুর্বল হয়ে গেছে, আনসা আলসার ক্যান্সার কত এই সমস্ত অসুস্থ রূপ থাকলে পরে এই মানুষটাকে সুখী এবং শান্তি আছে কথা বলা যায় না। তাহলে কেউ যদি সুখী এবং শান্তি থাকতে হয় প্রথম শর্ত হল সে কোনোদিন অসুস্থ হতে পারবে না। তো আমাকে এই পৃথিবীর একজন মানুষের নাম বলেন যার জীবনে একদিন অসুস্থ হয়নি, আছে না? একজন মানুষের নাম বলেন, আছে নাই? যদি বড় কোনো রোগ না হয় তাহলে সর্দি কাশি হয়েছে আর তার জ্বর তো আসছে, আর কিছুই না হোক খানায় গন্ডগোল লেগে সে অন্তত 2-4-5-10 বার বাথরুমে ছোট গরের সাথে দৌড়াইছে, আছে জানি ছোট গরের সাথে সম্পর্ক যেমন মানুষ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে। আপনি কোন রোগটাকে ছোট করে দেখবেন, আপনি সব দিক থেকে ফিট, মাত্র 4-5 বার একটা কাঁকড়া যুবক 5-6 বার ছোট গরের সাথে দৌড়াইলে মানে টয়লেটে গেলে পরে এরপরে বিশ্রামের আর খাড়ায় উঠতে পারে কথাটা ঠিক কি? সাধারণ একটা সর্দি হলে পরে মানুষের ভিতর খালি পানি জানে খানা মজা লাগে না, কি যেন শান্তি শ্বাসকষ্ট হয়ে যায়। তাহলে সুখ এবং শান্তি পাওয়ার জন্য এক নম্বর শর্ত হল আপনাকে অসুস্থ হওয়া চলবে না, সবসময় সুস্থ থাকতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই দুনিয়াতে কেউ গ্যারান্টি দিয়া কোনো ডাক্তার, MBBS হোক আর MRCS হোক আর যে কোনো ডাক্তার হোক, এরা কি বলতে পারবে, কোনো সায়েন্টিস্ট বলতে পারবে যে আমার জীবনে একদিনের জন্য সর্দি হয় নাই, একদিন অসুস্থ হয় না, অথবা অন্য কোনো মানুষকে ওনার দায়িত্ব দেওয়া হলো যা টাকা লাগে যা পয়সা লাগে সব দিব, তবে এই লোকটা 80 বছর বাঁচলে একদিনও যাতে সে অসুস্থ না হয় এর আপনাকে দায়িত্ব দেওয়া হলো, কোনো ডাক্তার গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে সে একদিন অসুস্থ হবে না? তাহলে সুখ এবং শান্তির জন্য এক নম্বর শর্ত হল সুস্থ থাকা, এটা এই দুনিয়াতে সম্ভব কথা বলে সম্ভব। দুই নম্বর শর্ত হল যদি আপনাকে সুখী সাব্যস্ত করতে হয়, আপনাকে যদি সুখ এবং শান্তি এই কথাটা যদি আপনাকে সাব্যস্ত করতে হয়, দুই নম্বর শর্ত হল আপনি মরতে পারবেন না, আপনি চিরদিন বেঁচে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ ওই কথা বলতে পারে যে আমি আর মরব না, মরার টেনশন নাই এমন লোক আছে? এবং কেউ মরতে চায়ও না। আপনি সুখী এবং শান্তি তখনই সাব্যস্ত হবে যখন বোঝা যাবে যে আপনার মরণ নাই। কিন্তু এই পৃথিবীতে যারাই একবার এসেছে তাদেরকে অবশ্যই মরতে কথা বলে মরতে হবে, মরার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সত্যায় দিতে ইবরাহিম সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবারের জন্য দূর মেহমান এসেছে, অনুমতি চাই ভিতরে আসতে। আমার নবীজির বুঝতে বাকি নাই নতুন মেহমান কি, হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মাউত দরজার বাইরে দাঁড়ানো অনুমতি পেলে আসবে, অন্যথায় চলে যাবে। নবীজি বললেন, অনুমতি দাও। হাজরতে মালাকুল মাউত বাহির থেকে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, মালাকুল মাউত কেন আসলো? হাজরতে মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জীবনে আমি যতজনের কাছে জান কবজ করার জন্য গিয়েছি কাউকে আমি সালাম দেই নাই এবং কারো পারমিশন নেওয়ার আমার প্রয়োজন হয় নাই, কিন্তু আজ যখন আমি আপনার দরবারে জান কবজ করার জন্য আসবো রওনা করব, আমার মাওলা আমার রব আমাকে জানিয়ে দিয়েছেন সাবধান মালাকুল মাউত, আজকে আমার বন্ধুর কাছে
যদি যেতে চায় তবেই তার জান কবজ করবে আর যদি যেতে না চায় ফিরে আসবে জান কবজ করার অধিকার তোমার নাই আর কারো কি লাগে না লাগবে না শুধু আপনার কাছে কোনো অনুমতি নেই এখন আপনার ইচ্ছা আপনি যাবে না থাকবে আমার নবীজি যে কোন সংশয় অথবা চিন্তা অথবা পরামর্শের জন্য জীবন সঙ্গী হযরত জিব্রাইলের দিকে তাকাতেন মেরাজের সময় অনেক সময় হলো জিব্রাইলের দিকে তাকাতেন জিব্রাইল কোনটা বলে নবীজি জিব্রাইলের দিকে জিজ্ঞাসার চাহনি দিয়ে তাকিয়ে আছেন দেখি জিব্রাইল কি বলে থাকবো না চলে যাব হযরত জিব্রাইল বুঝতে পারলেন বিশ্ব নবী আমার দিকে তাকিয়েছে মানে আমাকে জিজ্ঞেস করছে কোনটা উত্তর দেব থাকবো না চলে যাব এই জন্য উত্তর দিয়ে দিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইচ্ছা করলে থাকতে পারবেন তবে আপনার পরম বন্ধু মহান আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছে আমার উদ্দেশ্য হলো আমার নবীজি মালাকুল মউত বললেন ও মালাকুল মউত আমি যদি থাকতে চাই তবে থাকতে পারবো না বলে তারপরে কি হবে হযরত মালাকুল মউত বলেন ইয়া রাসূলুল্লাহ এখন চলে যাব আবার কিছুদিন পরে হয়তো আল্লাহ আমাকে পাঠাবেন কখনো যদি বিদায় করেন তাহলে আরো কিছুদিন পরে হয়তো পাঠাবেন তবে মনে রাখবেন আজ হোক কাল হোক এই নশ্বর পৃথিবী ছেড়ে আপনাকে একদিন পরপারে পাড়ি জমাতে হবে এটা মাফ নাই যেতেই হবে আজ হোক কাল আপনাকে যেতেই হবে এই জন্য কবি বলেছেন কুল্লু নাফসিন আসিন কুল্লু নাফসিন শারিবু সুখী শান্তি সাব্যস্ত করার জন্য দুই নম্বর শর্ত মৃত্যু না হতে হবে তাহলে আমি কি সুখী আমি সারা জীবন চাকরি করে ব্যবসা করে অনেক কষ্ট করে বিল্ডিং অট্টালিকা সবকিছু তৈরি করলাম এখন 5 বছরও হয় না এখন নাজরাইল আসছে এটা নাম শোক এটা নাম কিসের জানি মরণ হবে না এমন গ্যারান্টি দিতে হবে কিন্তু মরণ হবে না এই গ্যারান্টি কি দুনিয়া থেকে দিতে পারে না কথা বলে দিতে পারে না দুইটা তিন নম্বর আপনি সুখী আপনি শান্তিতে আছেন এটা যদি বোঝাইতে হয় তাহলে তিন নম্বর আর একটা শর্ত আপনি সারা জীবন যুবক থাকবেন বৃদ্ধ হতে পারবেন না যদি সারা জীবন আপনার শক্তি যৌবন শক্তি থাকে তবে আপনি আপনি সুখ শান্তিতে আছেন প্রমাণিত করবেন কিন্তু সব আছে টাকা পয়সা নারী গালি পানি সব আছে আপনার শরীরে কোনো শক্তি নাই আপনি লাঠি ভর দিয়ে ছাড়া হাঁটতে পারেন না আপনি উঠতে পারেন না বসতে পারেন না এর নাম সুখ কথা ধরে আপনার টাকা দিয়ে অন্যরা মস্তি করবে আপনি খুব করতে পারবেন না তাহলে তিন নম্বর শর্ত হলো আপনি বৃদ্ধ হতে পারবেন না তাহলে বোঝা যাবে আপনি সুখী পরিষ্কার করে দিই এখানে ফাঁক দিয়ে বয়সের কারণে যদি কারো চুল পেকে যায় কথাটা কি আমাদের সমাজে সাধারণত 45 থেকে 50 বছর হলে পরে আমরা বলি যে সে যৌবন কাল উত্তীর্ণ হয়ে বার্ধক্যে পা দিয়েছে কত গেলে 45 থেকে 50 তো 45 থেকে 50 এর ভিতরে যদি 50 এর 45 এর পরে যদি কারো চুল পাকে তাহলে বোঝা গেল এটা রোগের কারণে পাকছে না বয়সের কারণে পাকছে আর এর আগে 40 38 35 33 25 বছরের চুল পেকে গেছে এটা কি বয়সের কারণে পাকছে না কোনো অন্য সমস্যার কারণে দুইটা পার্থক্য বুঝছেন তো বয়সের কারণে যদি চুল পাকে তাহলে সেই চুলকে কালো করা জায়েজ কন্যা ফতোয়া দেন জায়েজ না আর যদি বয়সের কারণে না পাকে 25 বছরের যুবক বিয়া করবে এখন চুল পাকে গেছে অর্ধেক এখন যেখানেই বউ দেখতে যায় সবাই তো জামাই তো বুড়া হয়ে গেছে এটার কাছে কি বিয়া দিন আছে না নেই এই হেনে সমস্যার কারণ অথবা আপনি নব বিয়ে করে আনলেন 2 বছর হইছে না 25 26 27 হইছে আপনার চুল সব পাকে যেতেছে বউ কইব আর কোন জামাইর কাছে বিয়ে বসলাম এটি বুড়া হয়ে যেতেছে এখন তো বয়সের কারণে যদি না পাকে এমনিতেই যদি পাকে সেই চুল কালো করা জায়েজ আছে কথাটা মাসাল্লাহ বুঝছেন
বয়সের কারণে চুল পাকলে কালো কালি ব্যবহার করা জায়েজ না আর বয়সের কারণে নয় এমনি পেকে গেছে অন্য কোন সমস্যায় সেখানে কালোটা দেওয়ার অনুমতি আছে তবে সর্বঅবস্থায় মেহেদি দেওয়া উত্তম কথা ক্লিয়ার সর্বঅবস্থায় কি দেওয়া উত্তম বয়সের কারণে হোক বয়স ছাড়াই হোক যে কোনো ভাবে যদি পাকে আর যদি কেউ কোনো কিছু ইউজ করতে হয় তাহলে লাল মেহেদি দিবে সবচেয়ে ভালো হয় কাঁচা পাতা দিয়ে মেহেদি দিয়ে লাগানো আর সেটা সম্ভব না হলে বাজারে অনেক মেহেদি পাওয়া যায় যদিও কিছু মেডিসিন দেয় তারপরও মেহেদি হিসেবে ধরে নিয়ে সেটা ব্যবহার করা যায় মাসালা ক্লিয়ার তো আমার বন্ধুগণ সুখ এবং শান্তি পাওয়ার জন্য তিন নম্বর শর্ত আপনি বুড়া হইতে পারবেন না তাইলে বোঝা গেল আপনি সুখী কিন্তু এই পৃথিবীতে সবাই বৃদ্ধ হয় কেউ যুবক সারা জীবন থাকে না চার নম্বর শর্ত হলো আপনার কাছে যেই নিয়ামতগুলোই থাকবে সুখী হওয়ার জন্য কাপড় দরকার সুখী হওয়ার জন্য খানা দরকার সুখী হওয়ার জন্য বাসস্থান দরকার সুখী হওয়ার জন্য বাহন দরকার এই সবগুলো চিরস্থায়ী হতে হবে এবং আপনি মন মতো ইচ্ছে মতো ভোগ করতে পারবেন এমনটা গ্যারান্টি দিতে হবে এমনটা নয় যে আমার ভাত তরকারি আঙ্গুর আপেল সব আয়োজন আছে কিন্তু আমি 100 গ্রামের উপর বেশি আঙ্গুর খাইতে পারি না তাই সমস্যা হয়ে যায় এটার নাম সুখী না ধরেন আপনি হঠাৎ করে আন মৌসুমে 2 কেজি আঙ্গুর পাইছেন আন মৌসুমে তখন আপনার ইচ্ছে হইতেছে 2 কেজি একাই খাইয়া পারে কিন্তু আপনি কি 2 কেজি একাই খাইয়া শান্তি করতে পারবেন তো এটার নাম কি সুখ কে শান্তি আপনার কাছে যে নিয়ামত পাইছেন এটা আপনি সম্পূর্ণটা ইচ্ছা মতো ব্যবহার করতে পারছেন না চারটা জিনিস বলছি একজন মানুষ সুখী হওয়ার জন্য প্রথম শর্ত হলো সারা জীবন সুস্থ থাকতে হবে অসুস্থ হলে এটা সুখী না একজন মানুষ সুখী সাব্যস্ত করতে হলে তার মরণ হবে না সারা জীবন সে চিরঞ্জীব থাকবে তাহলে বোঝা গেল সে সুখী একজন মানুষ সুখী হওয়ার জন্য সবসময় যৌবনটা থাকতে হবে বৃদ্ধ হয়ে গেলে চলবে না একজন মানুষ সুখী হওয়ার জন্য তার কাছে যে উপকরণগুলো থাকবে যতচে তাই ইচ্ছা মতো যত খুশি ব্যবহার করবে কোনো সময় কোনো ক্ষতি হবে না সমস্যা হবে না এমন চারটা গ্যারান্টি যদি কেউ দিতে পারে তাহলে বুঝবো সেই লোকটা দুনিয়াতে সুখী কিন্তু বাস্তবতা হলো দুনিয়াতে সারা জীবন কেউ সুস্থ থাকে না দুনিয়াতে সারা জীবন কেউ বেঁচে থাকে না দুনিয়ার যৌবন সারা জীবন কেউ ধরে রাখতে পারে না দুনিয়ার নিয়ামত মানুষের কাছে সবসময় স্বাধীনভাবে ভোগ করা যায় না যে কোনো সময় সমস্যা হয় হাতছাড়া হয়ে যায় শিল্পপতি মুহূর্তে দেউলিয়া হয়ে যায় কথা কন ঠিক কিনা যৌবন কি সবসময় ধরে রাখা যায় নাই না আমি তো একটা গল্প বলি মাঝে মাঝে জওয়ানি গুস্তে বাপি রে দিলাগা জওয়ানি গুস্তে বাপি রে দিলাগা চগম কর দি ওহম গস্তি দরিরা চগম কর দি ওহম গস্তি দরিরা জওয়াবস গুস্তে পীরে খুশ তকল্লুম কে আইয়ামে জওয়ানি রা করদাম গুম জবাবে গুফতে জওয়ানি চুকাইয়া বি জওয়ানি রা কসে হরগিজ নমি আবার দুবারা জিন্দগানি রা কসে হরগিজ নমি আবার দুবারা জিন্দগানি রা আমার বন্ধুগণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মাঝখানের যে পিঠের সুজা মেরুদণ্ডের হাড়টা আছে ওই হাড়টার সুজা থাকে না আস্তে আস্তে সেটা পাকা হয়ে যায় যে কারণে মেরুদণ্ডের হাড় সোজা যখন থাকে না আস্তে আস্তে লোকটা খুজু হয়ে যায় মাথাটা ঝুঁকে যায় তখন নুয়ে হাঁটতে হয় যে কারণে মানুষের লাঠির প্রয়োজন হয় হঠাৎ করে 100 থেকে 120 বছরের একজন বৃদ্ধ মানুষ লাঠি বড় করে করে রাস্তা দিয়ে হেঁটে যায় আমাদের সমাজের নাতির বয়সের ছোট্ট ছোট্ট ছেলেরা যুবকরা ডাক দিয়া কয় জওয়ানি গুফতে বাপি রে দিলাগা চগম কর দি ওহম গস্তি দরিরা ও দাদা কি হারাইছো আমাকে বলো আমি খুঁজে দাই তুমি যে কি হারাইতেছো আর কি খুঁজতেছো আমাকে বলে দাও আমি খুঁজে যাই ভাইদেরকে প্রশ্ন করি আসলে কি দাদাই কিছু হারাইছে কথা বলেন হারাইছে না বিচারার শক্তি নাই সামর্থ্য নাই সোজা হয়ে দাঁড়ানো এই জন্যই লাঠি বোর্ড দিয়ে নিজ দিকে তাকায় হাত আসলে কিছু খুঁজে না বরং তার শক্তি সামর্থ্য না থাকার কারণে সে কুঁজো হয়ে গেছে এবার আমার বন্ধুগণ ওই দাদায় ডাক দিয়া বলে যুবক বয়সী নাতিকে তোমার প্রশ্নটা শুনে আমার একটা কথা মনে হয়েছে আবার বুঝতে পারছি আসলে যদিও আমি কিছু হারাই নাই কিন্তু প্রকৃত অর্থে একটা আসল জিনিস হারাইছি
যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আমাকে ওই জিনিসটা খুঁজে দাও। যুবক ডাক দিয়া বলে, দাদাজি আমাকে বলেন আপনি কি হারিয়েছেন। এবার দাদা বলে, তুমি যেমন আজকে 30 বছরের টকবগ যুবক, ইচ্ছা করলে মারপিট করতে পারো, ইচ্ছা করলে দৌড়াইতে পারো, ইচ্ছা করলে যা মনে চায় তাই করতে পারো, মোটরসাইকেল নিয়ে পাগলের মতো দৌড়াইতে পারো, আমারও একটা বয়স ছিল এমন যৌবনকাল আমারও ছিল, আজকে থেকে 80 বছর আগে ওই যৌবনকালটাকে হারিয়ে আসছি, যদি সক্ষম হও আমার যৌবনকালটা ফিরিয়ে দাও। যুবক ডাক দিয়া বলে, দাদাজি আর কোনো জিনিস যদি বলতেন আমি জানপ্রাণ দিয়ে খুঁজে দিতাম, কিন্তু যেই জিনিস হারিয়েছেন যৌবনকাল, একবার যৌবনকাল কারো কাছ থেকে চলে গেলে জিন্দগিতে আর ফিরে আসে না। এটা কি পাওয়া সম্ভব? তাহলে আপনি আমি দুনিয়াতে সুখ শান্তি খুঁজি কেন? আপনি কি চিরস্থায়ী সুস্থ থাকতে পারবেন? আপনি কি আমরণ বেঁচে থাকতে পারবেন? আপনার যৌবন কি সবসময় ধরে রাখতে পারবেন? আপনি কি সব নিয়ামত সমান ভাগে ভোগ করতে পারবেন? পারবেন না, কোনোটাই সম্ভব নয়। আরে ভাই, আমেরিকার, ইংল্যান্ড, পশ্চিমার দেশগুলো বলে সুখ শান্তি, সুখ শান্তির জন্য তিন চারটা জিনিস থাকলে হয়, একটা গাড়ি দরকার, একটা বাড়ি দরকার, একটা সুন্দরী নারী দরকার, আর কিছু টাকা পয়সা দরকার, তাহলে সেই লোকটা সুখী। অথচ খুদ আমেরিকার মানুষের এই অ্যানালাইসিস আর গবেষণাকে ভুল প্রমাণ করেছে তারা নিজেরাই। তোমরাই বলছো গাড়ি বাড়ি নারী আর টাকা থাকলেই সে সুখী হয়, অথচ আমেরিকার মানুষের কাছে, প্রত্যেকের কাছে গাড়ি বাড়ি আর সুন্দরী নারী আর টাকার অভাব নাই, কিন্তু তারপরও সুখে শান্তিতে তারা ঘুমাইতে পারে না। যখন ঘুমাইতে যায় ছটফট করে, অর্ধরাত কেটে যায়, তারা ঘুমাইতে পারে না। রিপোর্টে বলা হয়েছে 75 জন, 100 মধ্যে 75 জন আমেরিকার নাগরিক ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুমাইতে পারে না। কোথায় সুখ? সুখ কোথায়? এটার নাম তো সুখ নয়, এটার নাম সুখ নয়। অনেক মানুষ আছে ঘুমের কারণে আমরা অনেক কাজ করতে পারি না। রাত্রে তো ঘুমাই, দুপুর 2টা পর্যন্ত ঘুমাই, বিকাল 5টা পর্যন্ত ঘুমাই, 12টা 1টা তো এটা ইজি হয়ে গেছে, 10টা 11টার আগে তো আমাদের ঘুম ভাঙ্গি। মানুষ মনে করে ঘুমাইতে পারলেই খুব সুখী, খুব শান্তি। আসলে কি ঘুমাইতে পারলেই সুখী? আপনি কতটুকু ঘুমাইবেন আমাকে বলেন। আপনি একদিন ঘুমান 24 ঘন্টা, 48 ঘন্টা, আপনি 7 দিন না হয় একাধারে ঘুমাইবেন, এরপরে কী করবেন? এরপরে কী করবেন? 7 দিন পরে দেখবেন আপনার ডান পাশ অবশ হয়ে গেছে, 7 দিন পরে দেখবেন আপনার রক্ত চলাচল দুর্বল হয়ে গেছে, আপনার গিরায় গিরায় ব্যথা শুরু হয়ে যাবে, 7 দিন পরে দেখবেন পেটের যন্ত্রণায় ক্ষুধায় আপনি হাঁটতে পারেন না। তাহলে বোঝা গেল এমন ঘুম, যেই ঘুম বেশি ঘুমাইলো আমার যন্ত্রণা, এটা সুখীর লক্ষণ নয়, শান্তির লক্ষণ। তাহলে হুজুর আপনি যে এত কথা বললেন, সুখ আর শান্তিটা পাওয়া যাবে কোথায়, এটা বলেন তো। এই হাদিস পড়বো, এটাই আমার বয়ানের সারাংশ। সহি মুসলিম শরীফ একটা হাদিস, দুইজন সাহাবি হাদিসটা বর্ণনা করছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইউনাদি মুনাদিন ইন্ন লাকুম আন তাসিহু ফালা তাসবু আবাদা ওয়া ইন্ন লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أحدا أبدا আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, জান্নাত বাসীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যখন সবাই যাওয়া শেষ হয়ে যাবে, তো ওই সময় আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক এসে ঘোষণা দিবে, ঘোষণা দিয়ে বলবে ইউনাদি মুনাদি, একজন ঘোষক এসে বলবেন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা, আল্লাহর বান্দারা দুনিয়ার জীবনে শত চেষ্টা করেছো সুস্থ থাকার জন্য, ওষুধ খেয়েছো, ব্যায়াম করেছো, তোমরা অনেক এক্সারসাইজ করেছো, জিমে সময় লাগিয়েছো, শরীর ফিট রাখার চেষ্টা করেছো, খাদ্য অভ্যাসে পরিণত করেছো, পরিবর্তন করেছো, ভালো খাবার খাও নাই, তেল খাও নাই, গোস্ত খাও নাই, এটা খাও নাই, সেটা খাও নাই, পরিমিত আহার করেছো, বেশি খাও নাই, যাতে তোমার ফিটনেস আর সুস্থতা ঠিক থাকে, কিন্তু তারপরও দুনিয়ার জীবনে তোমার সুস্থতা থাকতে পারো নাই, রোগ ব্যাধি তোমার কিছু ছাড়ে নাই, আল্লাহর বান্দারা এই দুনিয়ার অনেক কষ্ট আর বিসর্জনের বিনিময়ে জান্নাত লাভ করেছো, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি ঘোষণা করে বললাম আজকের থেকে তুমি চিরস্থায়ী সুস্থ হয়ে যাবে, আর কোনো দিন তুমি অসুস্থ হবে না।
জান্নাত কি অসুস্থ হবে না ডায়াবেটিস থাকবে না সেখানে হাড়ের সমস্যা নাই কিডনির সমস্যা নাই এমন কি প্রস্রাব পায়খানার কোনো সুযোগ নাই প্রস্রাব পায়খানাও বন্ধ নাক দিয়া ময়লা জিন্দেগিতে কোনোদিন বের হবে না কোনোদিন নাপাকির কোনো সম্ভাবনা নাই এমন কি আমার বন্ধুগণ দুনিয়ার জীবনে আমরা আঙ্গুল বেশি খাইলে আমাদের পেট খারাপ হয়ে যায় বদহজমি শুরু হয়ে যায় আল্লাহর বান্দা যখন বাগান বাড়িতে বিকেল বেলায় চাচ্চা 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 ঝর্ণার সামনে বসবে বাতাস প্রবাহিত হবে উপরে গাছ উপরে আকাশ তারপরে দুধের ঝর্ণা পানির ঝর্ণা শরাবের ঝর্ণা মধুর ঝর্ণা চার চারটা লেকের পারে দাঁড়িয়ে এটা গুলশানের লেক নয় আর অমুক দ্বীপের লেক নয় জান্নাতি লেকের সামনে দাঁড়িয়ে যখন ইজি চেয়ার হেলান চেয়ারের মধ্যে শুয়ে শুয়ে আকাশের দিকে নজরে যাবে হঠাৎ দেখবে এক ঝাঁক শালিক পাখি আকাশের দিকে উড়ে যায় দুনিয়ার বন্ধুগণ আপনি যদি এই মুহূর্তে বলেন আমি কবুতরের গোশত খেতে চাই আপনার পকেটে যদি হাজার হাজার টাকা থাকে আপনি এই মুহূর্তে কবুতরের গোশত খেতে পারবেন না অন্তত পক্ষে টাকা দিয়ে এখান থেকে কাউকে কোনাবাড়ি ফাটাতে হবে অথবা কোনাবাড়ি কাউকে ফোন দিয়ে বলতে হবে ওই লোকটা আসবে কবুতর নিয়ে তারপরে ওয়াইফের কাছে পাঠাবেন সেটার গোশত রান্না হবে পাক হবে তারপরে আপনার সামনে আসবে এরপরে আপনি কবুতরের গোশত খেতে পারবেন তাও একটা কবুতর দুইটা তিনটা চারটা কবুতরের বেশি আপনি খেতে পারবেন না আপনি যদি মনে করেন ২০টা কবুতর আমি একলা খেয়ে ফেলবো তাহলে পেটের সমস্যা হবে দুনিয়ার বন্ধুগণ এই দুনিয়ার নাম সুখ নয় জান্নাতে যখন আপনি দেখবেন একসাথে ৫০০০ শালিক পাখি উড়ে যাচ্ছে আকাশের দিকে তখন আপনি শুধু চেয়ে থেকে একবার কল্পনা করবেন রব্বে কারিম এত সুন্দর পাখিগুলো আকাশের দিকে উড়ে যায় আল্লাহ গো ওই পাখিগুলো ভুনা করে ফ্রাই করে আমি যদি খেতে পারতাম কেমন স্বাদ যেন হতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহ পাকের পক্ষ থেকে এটা মেহমানদারি তোমার জান তোমার মন তোমার খায়েশাত তোমার আত্মা যা চাবে সেটা সাথে সাথে তুমি পেয়ে যাবে ৫০০০ পাখিকে তুমি শুধু মনে মনে কল্পনা করে বলেছো আল্লাহ ওই পাখিগুলো যদি খাইতাম কেমন লাগতো একটু দেখতাম আল্লাহ পাক বলবেন আমার বান্দা পাখি খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে আর দেরি নয় আর দেরি নয় ৫০০০ পাখি একসাথে তোমার সামনে ভুনা হয়ে ফ্রাই হয়ে চলে আসবে একটার পর একটা খাইতে থাকবে ৫০০০ পাখিকে একজন জান্নাতি সাবার করে দিবে কিন্তু একটা বারের জন্য তার পেট খারাপ হবে না বলবেন হুজুর এগুলা হজম হবে কিভাবে জান্নাতের মধ্যে আপনি ৫০০০ পাখি যদি একসাথে খান একসাথে খাওয়ার পরে শুধুমাত্র একটা ঢেকুর সারবেন একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে ৫০০০ পাখির যা খাদ্য ছিল সব আপনার শরীরে হজম হয়ে যাবে বলতে পারেন একটু আগে বলেছেন জান্নাতে নাপাকের কোনো আশ্রয় নাই গুদুর গন্ধ নাই মানুষের ঢেকুরের সাথে সাধারণত দুর্গন্ধ বের হয়ে আসে তো যে ৫০০০ পাখি খাওয়ার পরে যে ঢেকুরটা সারবে এটার মধ্যে কি দুর্গন্ধ হবে আল্লাহ বলেন দুর্গন্ধের জায়গা জান্নাত নয় তার ঢেকুরের সাথে যে গ্রানটা বের হবে মেষ্ট আম্বরের মতো গ্রান ছড়িয়ে যাবে এইভাবে যদি হুজুর একজন মানুষে ৫০০০ করে মুহূর্তের মধ্যে ৫০০০ পাখিকে শেষ করে দেখে তো লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিরা তো জান্নাতে সব খাইয়া সব শেষ করে দিবে একটা সময় তো অভাব দেখা দিবে একটা সময় তো মঙ্গা দেখা দিবে আমরা খাদ্য পাবো ভাই আল্লাহ পাক বলেন বান্দা তোমার চিন্তা করার প্রয়োজন নাই তুমি এক মুহূর্তে ৫০০০ পাখি খেয়েছো পাখিগুলা খাওয়ার পরে যে হাড়গুলা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছো ওই হাড়গুলা ফেলতে দেরি হবে আবার নতুন করে ৫০০০ পাখি তৈরি হয়ে আকাশে উড়তে দেরি হবে না ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা এমন সুস্থতা পাইবে জিন্দেগিতে আর কোনোদিন তুমি অসুস্থ হবে না এটার নাম হলো প্রকৃত শান্তি কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেন ইন্না লাকুম মান তাশিবু ফালা তাহরুমু আবাদা আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধা মহিলা এসে বললেন কালো বৃদ্ধা মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল বাদ দিয়ে দেন যে আমলগুলো করলে পরে আমি জান্নাত লাভ করতে পারি
আল্লাহর নবী বললেন ও বৃদ্ধা মহিলা তোমাকে কি জান্নাতের আমল বাতলিয়ে দেব আসল কথা হলো বুড়া বুড়ি বৃদ্ধা বৃদ্ধি কোনোদিন জান্নাতেই যাবে না তোমরা আমল বাতলিয়ে দিও বুড়া মানুষ তো জান্নাতেই যাবে আমল করে লাভ এই বুড়া মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তারা ডাক দাও আবার ডাক দাও কি ব্যাপার তুমি কান্না করছো চলে যাচ্ছ আসছিলাম জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল বাতলিয়ে দেন এখন আপনি বলছেন বুড়া মানুষ জান্নাতেই যাবে না তার আমল কইরা লাভ এজন্য চলে যাচ্ছে আমার নবীজি বললেন ও বৃদ্ধা মহিলা তুমি কষ্ট নিও না চিন্তা করো না পেরেশান হয় না মনে ব্যথা করো না আমি যে বলছি বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না এই কথার অর্থ হলো দুনিয়াতে যে যে বয়সে মারা যাক ছোট বাচ্চারা বাদে নাবালিক বাচ্চা ছাড়া বাকি যত বছর বয়সে আপনি মারা যান হতে পারে সেটা 80 100 200 500 না হয় 20 30 40 50 যে কোনো বছরের মানুষ যদি মারা যায় আল্লাহ পাকের জান্নাতে ঢোকার সময় অটোমেটিক্যালি সে 30 থেকে 33 বছরের টগবগে যুবক হয়ে যাবে তোমার বয়স যদি 80 থাকে কোনো সমস্যা নো প্রবলেম তুমি 30 বছরের যুবতী হয়ে যাবে চিরকুমারী হয়ে যাবে চিরযুবতী হয়ে যাবে ইন্নালাকুম আনতাশিবু ফালা তাহরমু আমাদা গোশক ডাক দিয়া বলবে আজকে থেকে তোমরা চিরযুবক আর চিরযুবতী আর কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না পারবেন এটা ঘোষণা দিতে দুনিয়াতে পারবেন আপনি তো চান দিন দিন খালি নতুন নতুন মেয়ে চাই নতুন বউ চাই আজকে আমার এই বউ আছে কালকে আরেকটা সুন্দরী চাই পরশুদিন আরেকটা চাই নতুনত্ব চাই আর এমনি আপনি কয়দিন চাইবেন 50 60 এর পরে আর আপনার কোনো ভ্যালু থাকবে না তখন কি করবেন কিন্তু সেটা জান্নাতে সম্ভব আপনার যদি 70,000 সঙ্গিনী থাকে একা আপনি 70,000 সঙ্গিনীকে ভোগ করতে পারবেন এমন যৌবন আল্লাহ পাক দান করবেন সুতরাং দুনিয়ারই পোষাগান্দা পোষাগান্দা পিছনে না ছুটে জান্নাতের চিন্তা করেন তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষক এসে ঘোষণা দিবে وَإِنَّ لَكُمْ أَن تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَحَدًا أَبَدًا আল্লাহ পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হবে ও জান্নাতীরা দুনিয়ার জীবনে খানা খাইতে চাই সেলাই বেশি খাইতে পারো নাই কোটিপতি ছিলাই তুমি কিন্তু ডাক্তার বলছে হালুয়া ছাড়া কিছু খাওয়া যাবে না তারপরে খিচুড়ি সাদা খিচুড়ি ছাড়া কিছুই খাওয়া যাবে না আমার খাইতে ইচ্ছা করছিল সব সময় গোস্ত কিন্তু ডাক্তার বলছে তিন বেলা গোস্ত খাইলে তোমার চর্বি বেড়ে যাবে সমস্যা হবে দুনিয়ার জীবনে আমরা খাইতে চাইছিলাম বেশি খাইতে পারি নাই ভোগ করতে চাইছিলাম বেশি ভোগ করতে পারি নাই পড়তে চাইছিলাম বেশি পড়তে পারি নাই আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষক এসে ডাক দিয়া বলবে আজকে যে নিয়ামত তুমি চাবে সব তোমাকে দেওয়া হলো কোনোদিন নিয়ামত হাতছাড়া হবে না আর বদহজমিও হবে না তোমার কোনো ধরনের সমস্যা হবে না যা খাইতে পারো যা পিনতে পারো যা পড়তে পারো যা চাইতে পারো ওই মিয়া জান্নাতে একটা বাজার আছে ইন্না ফিল জান্নাতি লাসুকান রাসূলুল্লাহ বলেন জান্নাতে একটা বাজার আছে এখানে বেচা কিনা হবে না এখানে সুন্দরী সুন্দরী এবং অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী বিভিন্ন কাসিদা গাইবে বিভিন্ন নাচ গাইবে বিভিন্ন গান গাইবে তো আপনি মনে মনে কইবেন ওই কণ্ঠটা যদি আমারও হতো আল্লাহ বলেন আমার বান্দা চাইছে ওই কণ্ঠটা যেন তার হয়ে যায় সাথে সাথে ওই কণ্ঠটা তোমার আমার হয়ে যাবে এক হাদিসে বললাম দুনিয়াতে অনেক মানুষের সন্তান হয় নাই তাদের মনে একটা অতৃপ্তি রয়ে গেছে যে দুনিয়াতে বাবা ডাক শুনলাম না সন্তানও পাইলাম না কিন্তু জান্নাত লাভ করছি এবার স্বামী স্ত্রী পরামর্শ করে বলতেছে জান্নাতে তো আল্লাহ কইছে সব দিবে কিন্তু আমাদের তো একটা সন্তানের অভাব ছিল আজকে যদি আমার একটা সন্তান হতো আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করবেন ফেরেশতার মাধ্যমে ও বান্দা তোমার তোমার সন্তান ছেলে চাও না মেয়ে চাও বাবা বলবে আমি ছেলে চাই কয়দিনের ছেলে চাও পাঁচ দিনের দশ দিনের এক মাসের দুই মাসের নাকি দুই বছরের নাকি ফুটফুটে পাঁচ বছরের সন্তান হোক কোনটা চাও বলো বান্দা আপনি আমি যেইভাবে বলবো যে আল্লাহ আমার একটা পুত্র সন্তান পাঁচ বছরের দরকার আমার আল্লাহ আপনি আমার স্ত্রী যিনি থাকবেন সাথে সাথে সে গর্ভবতী হয়ে যাবে মুহূর্তের ভিতরে খালাস হয়ে যাবে ব্যথা নাই বেদনা নাই কোনো সমস্যা নাই সন্তান জমিনে পড়ে সাথে সাথে পাঁচ বছর বয়সের হয়ে যাবে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না
এর নাম হলো জান্নাত। এখন সর্বশ্রেষ্ঠটা রয়ে গেছে, সর্বশেষ, সর্বশেষ হলো মানুষ যদি সারা জীবন চিরঞ্জীব থাকতে পারে, অমর থাকতে পারে, তাহলে বোঝা গেল সে সত্যিকারের সুখী আর সত্যিকারের শান্তি পাইছে। দুনিয়াতে সম্ভব কথা বলেন, দুনিয়াতে সম্ভব? আল্লাহর পক্ষ থেকে গুসক এসে ডাইরেক্ট ঘোষণা দিয়ে বলবি, এ আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, দুনিয়ার জীবনে তুমি আরো বাঁচতে চেয়েছিলে, আরো বাঁচতে চেয়েছিলে, চির অমর থাকতে চেয়েছিলে, কিন্তু থাকতে পারো নাই। আজকে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা করা হলো, ইন্নালাকুম আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, আজকের থেকে তুমি চিরদিন বেঁচে গেলে আর কোনোদিন মৃত্যু তোমাকে গ্রাস করবে না। যেদিন জান্নাতিরা জান্নাতে যাওয়া শেষ, আর যেদিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়া শেষ, আর কেউ নতুন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে না, সব ফয়সালা ক্লিয়ার হয়ে গেছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু নামক যে একটা জিনিস আছে, মরণ, মরণ আর জীবন তৈরি করছেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তিনি সেই সত্তা যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মৃত্যু কে সৃষ্টি করছেন আর জীবন কে সৃষ্টি করছেন? তো আমরা কি আগে মরি না আগে বাঁচি? আগে মানুষ একটা জীবন পায় তারপরে কি হয়? মরে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি ওই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে বলেন জীবন সৃষ্টি করেছেন। আগে কোনটা হওয়ার কথা? জীবন হওয়ার কথা আগে, কিন্তু আল্লাহ বলছেন কোনটার কথা? যে মৃত্যু সৃষ্টি করলাম এরপরে বলছেন জীবনের কথা, উল্টা হয়ে গেল না? এটা কেন? এটা একটা কায়দা আছে, মাজাজে মায়াউল বলে, যেই জিনিস কিছুক্ষণ পরে অবশ্যই হবে, যেই জিনিস কিছুক্ষণ পরে অবশ্যই হবে, এই জিনিসকে আমরা অ্যাডভান্স আগেই বলে দিই। যেমন পর জাস্ট উদাহরণ দুইটা, এক নম্বর, আমাকে বাসায় দেখবেন মহিলারা রান্না ঘরের মধ্যে চুলার মধ্যে পাতিল বসাইছে, তা আপনি যদি জিজ্ঞেস করেন অমুকের মা কি পাক করতেছো, কি রান্না করতেছো, তো সে বলে ভাত রান্না করতেছে। কি এটা? কি ভাত রান্না করতেছে না রান্না করার পরে ভাত হবে? যদি ভাতই হয়ে যায় তার রান্না করার দরকার? এটা তো ভাত হয়েই গেছে। বরং সে চাল রান্না করতেছে, চাল কিছুক্ষণ পরে কি হবে? কিন্তু আমরা বলি কি ভাত রান্না করতেছি, আসলে ভাত নয়, চাল রান্না করতেছি, কিছুক্ষণ পরে কি হবে? ভাত। মনে তিনতলা ছাদের উপর থেকে একটা লোক পড়ে গেছে, আমরা কি বলি? সেই লোকটা ধপাস করে পড়ছে। কি করে পড়ছে? কেউ কয় টাস করে পড়ছে, কেউ কয় ঠুস করে পড়ছে। আসলে কি সে আগে পড়ছে না আগে ঠুস হইছে? কোনটা আগে? কি শব্দটা হইছে না আগে পড়ছে? তাহলে বলার দরকার ছিল সে তিন তালার উপর থেকে পরে ধপাস করছে, আগে পড়ছে তারপরে ধপাস করছে বা টাস করছে। কিন্তু আমরা বলি সে ধপাস করে, আগে ধপাস করে না আগে পড়ছে। কেন এই উল্টাটা বলা হয়? পিছনেরটা আগে কেন বলা হয়? এটার কারণ হলো যেই জিনিস কিছুক্ষণ পরে অবশ্যই হবে, এই জিনিসকে আমরা অ্যাডভান্স বলে দেই। আমরা জানি চাল বসাইয়া কিছুক্ষণ জাল দিলেই এটা কি হয়ে যাবে, এই জন্য আমরা আর চাউলের নাম না নিয়ে ডাইরেক্ট বলি ভাত পাক করতেছি। আমরা জানি তিন তালার উপর থেকে পড়লে একটা ধপাস করে শব্দ হবে, এই জন্য আমরা জানি বিদায় অবশ্যই হবে, বিদায় আমরা বলে দেই আগে সে ধপাস করে পড়বি বা ধপাস করে পড়ছে। আসলে পয়রা ধপাস করছিল, জানি পড়ার পরে তুই ধপাস করবে, এই জন্য আগেই বলি ধপাস করে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জেনে রাখো, দুনিয়ার জীবনে যারা জীবন পেয়েছো তোমাদের মৃত্যু অনিবার্য, অবশ্যই মরবে, যেহেতু মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ অবশ্যই তোমাকে পাকড়াও করবে। এই জন্য যেই জিনিস কিছুক্ষণ পরে অবশ্যই হবে, আল্লাহ বলেন আমি আগেই সেটার কথা জানিয়ে দিলাম। এই জন্য খালাকাল মাউতাল হায়াত। তো শেষ কথা আমার হলো, জান্নাতিরা জান্নাতে যাওয়া শেষ, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া শেষ। এবার আল্লাহ বলবেন, এই ফেরেশতারা মরণটা কই? মরণ তো, মরণ তো এমনি ধরতে সইতে পাওয়া যায় না, সেই দিন কিন্তু প্রত্যেকটা জিনিসের শরীর হবে, শরীর হবে, কথা বুঝেন না? কি হবে? শরীর হবে। তো মরণ রে একটা শরীর বিশিষ্ট জানোয়ার বানাইব, ধরেন দুম্বা,
ইত্যাদি বানিয়ে আল্লাহ বলবেন এইডারে মরণ বানা, তো দুমবারে বানাইবে মরণ, মারি বানানোর পরে আল্লাহ পাক বলবেন এবং মরণ নামক যে দুম্বাটা আছে এডারে জবে করে দে যাতে এরপরে আর কারো মরণ না হয়। এবার জাহান্নামে যারা আছে চিরস্থায়ী জাহান্নামী, জ্বলতে থাকো পুড়তে থাকো আর মরতে পারবে না, মরে গেলে তো আর শাস্তি ভোগ করা হয় না, কথা বুঝেন নাই? একজন মানুষকে আমি গুলি করে দিলাম, সে মরে গেল, ওই গুলিটা লাগার সময় একটু কষ্ট হয়েছে, এরপরে তো আর কষ্ট নাই, কথা বুঝেন নাই? আর লোকটাকে বাঁচিয়ে রাখে কতক্ষণ পরে পরে শীত গরম করে সেকা দেই, আর এখান থেকে পচে গলে দুর্গন্ধ ছড়ায় আর কষ্ট হয় ব্যথা হয়, তো তার হারে হারে মরণটা সে ঠের পায়। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা তোরা মরবিও না বাঁচবিও না, মানে হলো তোরা বেঁচে থাকার মতো বাঁচতেও পারবি না আর মরে যাওয়ার মতো মরতেও পারবি না, মুহূর্তে তুই মরবি আবার জীবিত হবে, আবার মরবি আবার জীবিত হবে। লিতাযুকুল আযাব, যেন তোরা বেশি বেশি করে আযাব শাস্তি ভোগ করতে পারস, এই জন্য তোরা মরণ দিব না বাসায় রেখে শাস্তি দিব না, ওযুবিল্লাহ বলে। ঠিক জান্নাতিরাও যদি জান্নাতে গিয়া দুই বছর পরে মরে যায়, তাহলে আপনারা আমরা মনে মনে কমু 60 বছর কষ্ট করছি মাত্র দুই বছর নিয়ামত ভোগ করার লাগিয়া, না আল্লাহ কয় না না, তোমরা নিয়ামত ভোগ করার জন্য তোমরা চিরস্থায়ী হয়ে যাও, আর কোনোদিন তোমরা মরবে না। এই জন্য জান্নাত ওই জায়গা যেখানে মরণ নাই, যেখানে অসুস্থতা নাই, যেখানে বৃদ্ধ হওয়ার সুযোগ নাই, নাপাকি নাই, নিয়ামত হাত ছাড়া হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য প্রকৃত সুখ আর শান্তির ঠিকানা কোথায়? জোরে কোন কোথায়? আর ওই জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সাথে যাদের মওত হবে তারাই চিরস্থায়ী জান্নাতের শান্তির ঠিকানা পাবে। আর ঈমানের সাথে মওত হওয়ার জন্য শর্ত হলো সব সময় ঈমানের কাজ লেগে থাকা, ঈমানি কথা বলা, আল্লাহর দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত থাকা। কারণ যেই জিনিস নিয়ে যে বেশি খেলামেলা করে তার মৃত্যুটা ওই অবস্থায় হয়। কেউ নারিকেল গাছ সারা জীবন পরিষ্কার করছে, হঠাৎ দেখবেন একদিন নারিকেল গাছ থেকে পইরেই মারা যায়। একজন মানুষ সারা জীবনেই খালি মুনাজাত ধরছে, মুনাজাত বুঝেন তো, এই মুনাজাত না তাসের মুনাজাত, জুয়া খেলা, সকাল নাই সন্ধ্যা নাই রাত নাই দিন নাই। আজকে যারা ইস্কা টাক্কা নিয়ে পড়ে থাকো মনে রাখবাই, তোমাদের মৃত্যু যেন এমনটা না হয়, আমরা এমন বদদোয়া করি না, কিন্তু আল্লাহ না করুক যদি তাসটা হাতে নিয়ে বুকটাকে ছাপড়িয়ে দিয়ে মারা যাও, ফেরেশতা লিখবে আল্লাহ ওই নাফরমানকে তাস খেলা অবস্থায় মৃত্যু দিয়েছি, আল্লাহ বলবেন তাহলে তার পরিণামটা কেমন হবে, এটা বুঝে নে কথা কোন ঠিক কিনা। সুতরাং যে যে জিনিস নিয়ে বেশি খেলেন ওই জিনিস নিয়ে মৃত্যু হবে। তো আমরা চাই সবসময় লা ইলাহা পড়বো, ইমানের কথা বলবো, ইমানের আওয়াজ তুলবো, ইমানি কাফেলায় জয়েন করবো, দিনের পথে চলবো, যাতে আমাদের মৃত্যুটাও নামাজের অবস্থা হয়, সেজদার অবস্থা হয়, কালিমা নসিব হয়ে মৃত্যু হয়, আল্লাহর তৈরি জান্নাতের সুখ শান্তির ঠিকানা পাই। বলেন আমিন। আল্লামা বাবুনগরি সাহেব দুনিয়ার বাদশাহ ছিলেন না, কিন্তু আমরা আল্লাহর কাছে হুপুলি এটা আশা করি যে আল্লাহ পাক চির শান্তির ঠিকানা সেখানেই তাকে মেহমান বানিয়ে বাদশাহী দান করবেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।